চালের কেজি 25 টাকা, পেঁয়াজ 15 টাকায়, আলু 10 টাকায়, আর সয়াবিনের লিটার 120 টাকা। হ্যাঁ দর্শক, ইচ্ছা করে এই ব্যবসায় ঠকতে থরে থরে নিত্যপণ্যের পসরা নিয়ে বসেছে যশোরের আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। রমজানে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে নিত্যপণ্য সরবরাহ করতে সংস্থাটির এ উদ্যোগ। উদ্যোগের নাম দিয়েছে আইডিয়া লস প্রজেক্ট। দেখুন, প্রতি বছর রমজান মাস আসলেই কতিপয় সপ্তাহান্বেষী ব্যক্তিরা তারা একসাথে একটা সিন্ডিকেট তৈরি করে, করার পর দেখা যায় যে জিনিসপত্রের দাম একেবারে আকাশে উঠিয়ে রেখে দেয়। এবং সারা পৃথিবীতে মনে হয় না আমাদের মতো এরকম আর কোনো দেশ আছে যারা রমজান আসলে জিনিসপত্রের দাম এরকম জায়গাতে উঠে যায় এবং মধ্যবিত্তের নাবিশ্বাস উঠে যায়। যারা নিম্নবিত্তের আছে সেই মানুষগুলো মানুষের কাছে হাত পাততে পারে, উচ্চবিত্তের আছে সেই মানুষগুলো কিন্তু নিজেরা কিনে খেতে পারে। আবার নিম্নবিত্তকে টার্গেট করে আমাদের দেশে অনেক প্রোগ্রাম রয়েছে, অনেক প্রজেক্ট রয়েছে, গভর্নমেন্টেরও টিসিবি রয়েছে। কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা মানুষের কাছে হাত পাততে পারে না, লজ্জায় থাকে, সেই মানুষগুলোকে টার্গেট করে কোনো প্রোগ্রাম নেই। যার জন্য আমাদের চিন্তাটা এরকম ছিল, যারা আমাদের কাছে হাত পাততে পারছে না, যারা লজ্জায় কারো কাছে যেতে পারছে না, সেই মানুষগুলোর তালিকা তৈরি করে শুধু সেই মানুষগুলোকে কীভাবে আমরা সহায়তা দিতে পারি। আমরা একটা ছোট্ট পাইলট প্রকল্প তৈরি করেছি। সেই পাইলট প্রকল্পের আওতায় আমরা একটা ওয়ার্ডের 500 মানুষকে আমরা সার্ভে করার চেষ্টা করেছি। আমরা পুরো এলাকার মধ্যে সার্ভে করার পর আমরা একটা তালিকা তৈরি করেছি। সেই তালিকাভুক্ত মানুষগুলোকে নিয়েই আমরা আসলে এই প্রকল্পটা চালু করেছি। এবং সার্ভের কাজটি শিক্ষার্থীরা নিজেরা করেছে। তারা হাউসহোল্ড সার্ভে করে তালিকাভুক্ত যে সমস্ত মানুষরা আছে তাদেরকে 9টি পণ্য, যেটি আপনারা এর মধ্যে শুনেছেন, সেই পণ্যগুলোর সুবিধা তাদেরকে প্রায় অর্ধেক দামে দেওয়ার চেষ্টা করেছে। এটি করার জন্য আমাদের যে ফান্ডিং এর ব্যাপারটি, সেটি আমরা 3টা উৎস থেকে আমরা ফান্ড সংগ্রহ করেছি। একটা হচ্ছে আমরা ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে পড়ে কথা বলছি, এটি হচ্ছে আইডিয়া পিঠা পার্ক। এটি হচ্ছে শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির একটি প্রকল্প। এখান থেকে যে মুনাফা আসে সেই মুনাফার 35% শিক্ষার্থীদের আত্মমানবতা সেবায় ব্যয় করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতা থেকেই শিক্ষার্থীরা এই অংশ থেকে তারা দান করে বা যে কোনো একটা ভালো কাজ প্রতি বছরই করে। আমরা সবসময় শুধু জিততে চাইলেই আসলে ভালো থাকা যায় না। আমরা মাঝে মাঝে মানব কল্যাণে যদি সমাজের ওয়েল টু ডু পিপল যারা আছি, যারা বিত্তবান আছে, সামর্থ্যবান আছে, তারা যদি শিক্ষার্থীদেরকে নিয়ে এভাবে এগিয়ে আসে তাহলে আমরা সবাই মিলে আসলে ভালো থাকতে পারি। আমরা যদি এটিকে একটা মডেল হিসাবে দাঁড় করাতে পারি, সেই মডেলটি যদি সারা দেশে পরবর্তীতে বিভিন্ন এলাকাতে যদি ফলো করা হয় তাহলে দেখা যাবে যে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। আসলে লসই তখন লাভে পরিণত হতে পারে, সেটি আমাদের মেসেজ। নিজের সামর্থ্যের মধ্যে থেকেই যেন মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, তারা যেন নিজের ক্রয় ক্ষমতার মধ্যে থেকে এখান থেকে কিনে নিয়ে যেতে পারে, সসম্মানে যেন কিনে নিয়ে যেতে পারে, তারই একটা প্রজেক্ট এই আইডিয়াল লস প্রজেক্ট। এই যে মধ্যবিত্তের কান্না, এবং মধ্যবিত্ত যারা আছে তারা তো মুখ ফুটে চাইতে পারে না, তারা যদি এই ত্রাণের লাইনে, হয়তো নিম্নবিত্ত যারা একদম নিম্নবিত্ত আছে তারা হয়তো দাঁড়াতে পারবে, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারে যারা তাদের মানে তাদের সম্মানের যে খাতিরে সেখান থেকেই তারা লাইনে দাঁড়াতে পারছে না, কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু সসম্মানে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তখন স্যার একটা জিনিস আমাদের শিখতে বললেন এবং বললেন তোমরা ঠকতে শেখো, এবং সেই জায়গাটাই আমরা আসলে করছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা এখানে মাঠে নেমেছি, কারণ আমরা ঠকতে চাই। ওখান থেকে যখন আমাদের কাছে মেমো আসছে, স্লিপটা আসছে, তখন একেবারে সিরিয়ালি এখান থেকে 9টা পণ্য, চাল, তেল, চিনি, ছোলা, তারপরে খেজুর, ডাল, এগুলো যেগুলো আছে আমরা 9টা পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবগুলাই মানে সবাইকে দিচ্ছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে গতদিন আমাদের প্যাকেট নিয়ে আসছিল, আজকে দেখা গেছে প্যাকেটে ধরছে না বলে মানুষ অনেকেই বস্তা নিয়ে আসছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর অনুভূতির ব্যাপারটা বললে বলবো যে আমি একজন বিসিএস পরীক্ষার ক্যান্ডিডেট, বাট তারপরেও 3টা বাজার সাথে সাথে আমি এখানে চলে এসেছি, কারণ আমরা এটাই শিখেছি এখান থেকে যে ভালো কাজে আনন্দ দেয়, আর সবচেয়ে বড় কথা দিলে কখনো কমে যায় না। এখানে যারা নিতে আসছেন, বাজার করতে আসছেন, তারা কি কি নিতে চান এবং কতটুকু নিতে চান আমি সেটা ভাউচার করে লিখে ভাইয়ের কাছে পাস করে দিচ্ছি, এবং সেখানে তারা পেমেন্ট করে ভাই একটা সিল মেরে দিলে ওই সাইট থেকে তারা বাজার করে নিতে পারছেন। রমজানে বাজার দর আকাশ ছোঁয়া, এমন পরিস্থিতিতে কম দামে পণ্য পেয়ে দারুণ খুশি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। সমাজের সকল বিত্তবানদেরকে এভাবে এগিয়ে আসার আহ্বান তাদের। বাজারে তেল 80 টাকা করে, 180, আমরা কিনছি 120 টাকা করে, ঠিক আছে। চাউল 50 টাকা, চাল 25 টাকা, এরকম মনে করেন যে চিনি বাদ বাকি যেগুলো আছে এগুলো অর্ধেক দামে আমরা কিনতে পারছি, অনেক উপকারিতা হচ্ছে আর কি। আমরা এখানে জিনিস কিনতে আসছি, বাজার ছাড়া অনেক কম আছে। বাজারে 1 কেজি অন্তত মোটা চাল হলেও 50 টাকা কেজি, এখানে 25 টাকা কেজি। ডাল
এক কেজি 90 টাকা বাজারে, এখানে 50 টাকা। এই ধরনের অনেক জিনিসই আমাদের এখানে কম আছে, যেমন ছোলা বাজারে 70 টাকা, এখানে 50 টাকা, তেল 165 টাকা, এখানে 120 টাকা। তাহলে আমাদের মতো গরিব মানুষ এই রোজার সময় যদি এরকম যদি মানে পণ্যর দাম যদি কম থাকে তাহলে আমরা অনেকটা ইয়ে হবে, আমাদের আমরা দেখাচ্ছি রোজার সময় আমরা খেয়ে বাঁচতে পারবো। যশোরে তো অনেক বড় বড় লোক আছে, তারা যদি সবাই আমাদের পাশে যদি সহযোগিতা করে তাহলে আমরা রোজার সময় অনেক ভালো থাকবো। এখানে সাপোজ একটা জিনিসের কথা বলতেছি, এক কেজি চালের দাম 25 টাকা আমরা কিনতেছি, অথচ এই চালটা বাজারে হলো 50 থেকে 55 টাকা। একটা তেল কিনছি, যে তেল 1 লিটার তেল, এই তেল বাজারে 60 থেকে 65 টাকা, 165 টাকা, এখানে আমরা পাচ্ছি 120 টাকা। অর্থাৎ 50% লেসে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখান থেকে পাচ্ছি। রমজান জুড়ে 500 পরিবার প্রতি সপ্তাহে সুযোগ পাবে এই পণ্য কেনার। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।